হ্যালো ভিউয়ার্স, আমি জাকির। তো আশা করি সকলে বন্ধুরা ভালো আছেন। তো অনেকদিন আমার ইউটিউবে দেখেন নাই, আমার ভিডিওগুলো আমি পোস্ট করি নাই। সো আমি আজকে একটা পোস্ট না করেই পারলাম না। বাংলাদেশের যে ক্রিকেট খেলার অবস্থাগুলো আপনারা দেখছেন, তো যা দেখছেন যা হয়েছে, এরা ক্রিকেটের ভালো কিছু করতে না পারে বাংলাদেশে আইসা ইলেকশন কথা আছে বেটার, এটা ঠিক আছে। কিন্তু বাংলাদেশ থেকে কিছু কিছু মানুষ বাহিরে যায়, কাজ না পায় কি করব। বাইরে গেছে, এখন এরা স্ক্রিনে যে পোলারটা দেখতে পেতেছেন, এই পোলারে কী করতেছে আপনার কাতার যে ক্রিকেটের বলে নেই, বাংলাদেশের এটা একটা ঐতিহ্য দাঁড়াইছে। সো এদের মতো যারা মনে করেন যে এরকম আত্মবিশ্বাস আর রক্ত নিয়ে জন্মাইছে, এরা বাংলাদেশের ক্রিকেটে মনে করেন অনেক দূর লেভেলে আগে নিয়ে যাইতেছে। আমার কথাগুলো যদি ভাই আপনার কাছে তিতা লাগে, আপনি দোকানতে চিনি বা স্যাকারিন কিনা খেয়াল, ঠিক আছে। কিন্তু ভাই আপনি কাতার আছেন ভালো কথা, আপনি পাঞ্জাবি পরে মাঠের ভিতরে খেলতে গেছেন, কিন্তু বালুর মাঠে তো ভাই বল উপরে ওড়ে না, ঠিক আছে। বলটা তো বাউন্স করে বেডের পুজো বেড পর্যন্ত যাইতেইব, এটা কেমন হয় ভাই? নাকি শো আপনি এটা একটা ব্যাট নিয়ে ছবি তুলছেন? সো রাকিব ভাই, আমি আপনার নিয়ে কোনো প্রকারই ভিডিও বানাইতে চাই নেই, কখনো আপনার ব্যাপারে আমি কখনো কোনো কিছু বলি না। আপনার ফেসবুকে ইউটিউবে আপনার সব ভিডিওগুলো আমি দেখি, ঠিক আছে। কিন্তু আপনি যে যে শো একটা ব্যাট নিয়ে দাঁড়ায় রয়েছেন ভাই, এটার কী মানে, ঠিক আছে জানি না। আর ভিডিওটা কোনো দিক থেকে কোনো অ্যাঙ্গেল থেকে আমারে দোষী ভাববেন না, যদি ভুলে থাকে সরি। আর কিছু একটা করার আগে মানে আপনারা বুঝে নেবেন যে ভাই আমি কোন বিষয় কী উপরে এই ছবি মুভি তুলি। আপনার আরও কয়েকটা ছবি আমি দেখামু, ঠিক আছে ভিডিওর ভিতরে। তো এই ছবিগুলো মনে করেন আপনি যে তুলেন পোস্ট করেন, ছবি তুলেন ভালো, আপনি ব্লার করে দেন, তাহলে ভাই ফেসবুকে দেওয়ার মানে কী ভাই? পাবলিক আপনি দেখবো, খোলাসা দেখবো, ঠিক আছে। আপনি ভিডিওর ভিতরে যদি একটা ব্লার মেরা দেন, আপনার ফেসই দেখা যায় না, এটি কী ছবি ছাড়েন আপনি ভাই? আপনার অডিয়েন্স যারা আছে, হ্যাঁ আপনার ফ্যান ফলোয়ার যারা আছে, আপনার ক্লিয়ার দেখতে পাইতেছে না, তো আপনি এইগুলো করার মানে কী ভাই? ঠিক আছে, আপনি ছবি ছাড়েন, ভালো ছবি ছাড়েন, আপনি কাতার আছেন, ভালো একটা লেভেলে আছেন, আলহামদুলিল্লাহ ভালো। তো আপনি মনে করেন যেগুলা করতেছেন, ঠিক আছে, আপনার পাবলিক চাইতেছে শান্তি থেকে দেখতে, ঠিক আছে। তো মনে করেন আপনি যেগুলো করেন ভাই এগুলো ঠিক না, এক। আর দ্বিতীয়ত, আপনি যে বালুর মাঠে গেছেন ক্রিকেটের ব্যাট নিয়ে, সো ওটে বলো নাই, একজন লয়ে গেছেন ছবি তুললা দেওয়ার লেগা, এটা ভালো, ঠিক আছে। যাক, আপনি ক্রিকেটটা সাপোর্ট করতেছেন কিন্তু খেলতে যান না, এটা এটা আমরা বুঝতে পারছি ভাই, ঠিক আছে। তো মনে করেন যাই করেন না করেন, আঙ্গুদিক একটু খেয়াল রেখেন ভাই, ছোট একটা ইউটিউবার। আর এই হচ্ছে আজকের ভিডিওটা। তো ভাবছিলাম যে আর ভিডিও মিডিও দিব না, কারণ ভিউ মিউ আহে না, ইউটিউবে ভিউজ কমে গেছে, ইউটিউব থেকে সবাই বেরিয়ে গেছে, ঠিক আছে। আমার যে আগের ভালোবাসার মানুষগুলো আসছিলো আমরা সবাই বুঝলে গেছে। তো এটাই বলার ছিল। আর রাকিব ভাই, আপনি বলতে চাইছ লাস্ট একটা মেসেজ দেই, আপনি আমাদের বুঝলা যায় না, আমরা বাংলাদেশে অনেকে আপনার এখনও আগের মতো সাপোর্ট করি, ভালোবাসি। সো যদি আপনি মনে করেন যে আসতে চান, ব্যাক করতে চান, জানাইবেন। সো আল্লাহ হাফেজ, এই পর্যন্তই।